WhatsApp বন্ধুরা আমি দেবাইতো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পেডগুরু তো চলে এসেছি কোথায় আজকে এসেছি হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট দমদম ক্যান্টনমেন্টের এলাকায় আছি 3 নম্বর প্ল্যাটফর্মে আছি এখানে 39 এ কতগুলো কম্বো পাওয়া যায় তো ওগুলো টেস্ট করার জন্য বেশি কথা না বাড়ি চলো আমরা খাবারে পুরো কিনে পেয়ে গেছে অনেক দিন পরে এসেছি তো আগে 2 সপ্তাহ মানে আমি ভিডিও ছাড়তে পারিনি কারণ একটু মানে মেন্টাল প্রবলেম ছিল এবং ফিজিক্যাল প্রবলেম দুটোই ছিল প্রবলেমগুলো তো কিরম লাগছে তোমার একদম পুরো বাটুল দি গেটের একটা ক্যারেক্টার আছে না যে বাচ্চু বিচ্চু ওই বাচ্চু বিচ্চুর মধ্যে একটা ক্যারেক্টার আছে পুরো আমার মতন দেখতে সেরকম পুরো কাটিং হয়ে যায় চুল তো এখন আছি বসে 3 নম্বর প্ল্যাটফর্মে ক্যান্টনমেন্টে দমদম ক্যান্টনমেন্ট 3 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি ট্রেন যাচ্ছে পিছনে আর এইটা হচ্ছে সেই দোকানটা 3 নম্বর এটা হচ্ছে সেই পিন্টুদার দোকান দেখো ভিড় দেখছো তো একটুখানি বসে নিই এসছি এত জার্নি করে তো আমার ওখান আমার বাড়ি থেকে তো দমদম ক্যান্টনমেন্টে আসা অনেক জার্নি একটু বসে নিই ওরা ফাঁকা করে নিই খেয়ে দেয় তারপরে খাওয়া ফাওয়ার নিয়ে একেবারে স্লো মোশনে ভিডিও সব কিছু ভিডিও দেখে দিচ্ছি আর একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও কীরকম আছে ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই তারপরে ফিরছি খাবারে চল টাটা কম্বো কিরম অফার দেখে নিই কিরম টেস্ট আছে সেটাও দেখে নিই চলো তো এটা হচ্ছে খাবারটা দেখে নাও তো একটু প্রথমে চিকেনটা দেখি চিকেনটা ভালো পিস আছে তিনখানা পিস দিয়েছে চিকেন মঞ্চুরিয়ান এটা দিয়েছে তাহলে চিলি চিকেন আসছে তো হাত তো স্যানিটাইজ করা যায় দেখি স্যানিটাইজ সব দেখি দেখে নাও কোডিং এখানে আসো দারুণ আছে ভালো দেখলাম ব্যাপারটা তো টেস্ট করি একটু ছত্রিশের মধ্যে মারাত্মক আছে পুরো চলো নেক্সট আইটেম আসছে কোয়ান্টিটিটা দেখো মানে এক গাদা কোয়ান্টিটি আছে মানে 39 এখানে 40 মানে একবার ক্যামেরা দেখে নাও মানে 40টা ক্যামেরা একবার বলে 39 আছে তোমার 1 টাকা দিতে পারো ইচ্ছে হলে না দিতে পারো এবার 1 টাকা দিয়ে ওনারা যারা অনেক গরিব আছে যারা খেতে চায় খেতে পারে না তারা খেতে আসে বুঝতেই পারছো আমি কথা বলতে পারছি না কারণ জিভ থেকে জল পড়ছে সেই জন্য একটু তাকে টেস্ট করে নিই এটা আছে এটা অন্য এটা আছে হচ্ছে চিলি চিকেন ও একটুখানি টেস্ট করি চিলি চিকেনটা অনেকবার তুলে নিয়েছি তো এবার টেস্ট করে দেখি কিরকম তো মিষ্টি মিষ্টি আছে ভালো 39 এই কম্বোটা পাচ্ছ সেটাই অনেক ব্যাপার টেস্ট দারুণ ভাই ফেলে দেখি অন্য কিছু খাওয়া যাবে কিনা তারপরে বেরিয়ে দেখাবে চলো তো খাওয়া কমপ্লিট এবার একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে এখানে দুটো তিনটে 39 হচ্ছে কম্বো একটা হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন আছে আর এটা আছে ফ্রাইড রাইস মঞ্চুরিয়ান ও আর গার্লিক ফ্রাইড রাইস তো দুটো আইটেম ট্রাই করেছি আপাতত কেন এখন পেটটা ফেটে যাবে আর যদি এক্সট্রা আইটেম কোনো নিতে যাই তাহলে পেটটা ফেটে যাবে তো আমরা নিয়েছিলাম যে দেখে নিলে যে ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল আর এটা হচ্ছে ফ্রাইড রাইস মঞ্চুরিয়ান তো এটা 39 করে এবার 1 টাকা তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো সেটা পিছনে কারণ আছে সেটা হচ্ছে 1 টাকা হচ্ছে দাদাটা বলেছে যে যত গরিব আছে মানে অনেক সময় খেতে আছে সেই 1 টাকা জমিয়ে জমিয়ে যত টাকা হয় তত টাকা দাদাটা খাবিয়ে দেয় এটা একটা ভালো জিনিস কেন 40 টাকা তো মানে এমন কিছু যায় আসে না 40 টাকা এত বড় কোয়ান্টিটি মানে 1 প্লেট খেয়ে আমি এখন ঢেকুর উঠছে মানে আমি আর খেতে পারছি না কিছু কিন্তু সকালবেলা থেকে আমি কিছু খেয়ে আসি না তো ঢেকুরটা উঠছে এখনও আর ভেবেছিলাম একটু মোমো ফোমো ট্রাই করবো মোমো অন্যদিনে আসতে হবে ট্রাই করার জন্য তো মোমো ফোমো আমার দ্বারা হবে না এটুখানি বুঝে গেছি কেন এখন পেট ফেটে আছে আর আমার আরেকজন এখনও গেলা চলছে তো সব গিলে নিই গিলে তো নিয়েছি আমার তো গেলা হয়ে গেছে আর এক ঘর খেতে
জাস্ট এক বল, মানে কোনো বলার নেই যে এখানে 39-40 এরকম দামে হবে, কীরকম খেতে হবে সেরকম কোনো বলার নেই। এটা দারুণ খেতে, একবার এসে দেখে নিতে পারো। আর হ্যাঁ, সবাই ভাবো যে 39-40 এরকম দাম আছে তো ফ্রাইড রাইসের যেই চালটা আছে সেটা কম দামি চাল থাকে, কিন্তু না, এটা যেরকম ফ্রাইড রাইসের অরিজিনাল চাল থাকে রেস্টুরেন্টে সেরকমই দাম। তো চলো আপাতত বেরিয়ে দেখা হবে কী কী হয় না হয় দেখা যাক। আবার টাটা।